আমার বন্ধুরা, যে যেখানেই আছো আশা রাখি ভালোই আছো। আর এখন বাজে দুপুর 1:12, আর আজকে এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর আমার চুল আজকে মাথাটা কেটে দিয়ে ভিডিও করছি, আমি তাকে পুরো তেল তেলে মার্কা হয়ে রয়েছে আর ভালোও লাগছে না। আমি 12:30 অব্দি বসে বসে এটাই ভাবছিলাম যে কি করব, আমি কি রান্না করব, কিছুই ভালো লাগছে না। আলটিমেট উঠলাম, দেখো এখানে আমাকেই করতে হবে, কিছু করার নেই এখানে। আর ও করতো ঠিক কথাই, কিন্তু ওর কাজ পড়ে গেছে, বারবার বলছি না কদিন ধরে যে কাজ আছে কাজ আছে, তো সেটাই পড়ে গেছে আর কি। তো ওই জন্য আমি করেছি। আর আমার রান্নাঘরের অবস্থা তোমরা ওদের জীবনেও এরকম দেখোনি, ওই পাশটা দেখো, ওই পাশটা অনেক কাজ হয়েছে আর কি। ওখানে প্রেশার কুকারটা রেখেছি, কারণ আমার রাতে একটু লাগবে বলে মনে হচ্ছে, তাই জন্য রেখে দিলাম জল ধোয়া করে। ওখানে ভাতটা উপর দিয়েছি, আর যে ছোট্ট বাটিটা দেখতে পাচ্ছ এইটা, এটাই আলু চিপস ভেজেছি ওর জন্যে। এখানে হাফটা মটরশুঁটি বেছে রেখেছি টিফিন বক্সে, আর হাফটা এখনো প্যাকেটেই রয়েছে, ওটা বাঁধবো সন্ধ্যেবেলা বা কিছু। ডালটা করতে করতে যতক্ষণে যা হচ্ছিল আমি এই কটাই বেছেছি। আর কড়াইতে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তো আজকে ওকে খেতে দেবো মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু চিপস ভাজা। আর এখানে সার্টিন মাছ ভেজেছি, এই যে 4 পিস ভেজেছি, ও 2 পিস আমি 2 পিস। আর এখানে কালকের ওই মাংসটা গরম হচ্ছে চিকেনটা। আর ভাতের মধ্যে আমি একটু আলু সিদ্ধ দিয়েছি, আমার ইচ্ছে আছে ঘি নুন আলু সিদ্ধ দিয়ে। আর ওই যে ফ্যানটা ঝরতে দিয়েছি থালার মধ্যে, ওটা দিয়ে আমি ভাত খাবো আর কি। আমার ভীষণ ভালো লাগে ফ্যান ভাত খেতে, জানি আনহেলদি কিছু করে, আমার মাংসটা পুড়ে যাচ্ছে, আগে ঠিকঠাক করে গরম করে নিই। এখন বাজে 6:00, তো আমরা ঘুমাইনি খুব একটা, 3:30 থেকে মোটামুটি জাগাই ছিলাম। তো তারপর ওকে রজা বানিয়ে দিলাম, আর আমি কাড়া বানিয়ে খেলাম, সেটা আমি সকালেও একবার খেয়েছি। তারপর দুপুরবেলা তোমাদের সাথে রান্না করার সময় কথা বলতে বলতে আর তো কথা হয়নি, টেম্পারেচার তো খুব একটা ওঠেনি তোমাদেরকে বলছিলামই, কিন্তু শরীরটা না খুবই কেমন একটা দুর্বল দুর্বল লাগছে। আসলে আমার কি মনে হচ্ছে বলো না, মানে শরীরকে আমরা যতক্ষণ না শরীর কিছু জানান দেয় আমরা তো ওকে খাটিয়ে যাচ্ছি। আর সত্যি কথা এটা, আমার যখন ব্যাঙ্গালোর ফিরে এলাম সেকেন্ড বার, যখন আবার কলকাতা গেলাম সেই থেকে যে জার্নিটা শুরু হয়েছিল, তো এসে থেকেও কিন্তু রেস্ট নিইনি একদমই। ফিরে যেদিন ফিরেছি সেদিনই হসপিটাল, এইসব তো করেইছি। আগের রোববার অবধি পুরো পরপর ট্রলিও গোছানো হলো, আগের রোববারই শেষ মোটামুটি হয়েছিল। তারপর সোমবার, তারপর বাজার যাওয়া, গণেশ টেম্পল, এগুলো তো লেগেই ছিল। এগুলোকে যদিও আমি ছাড়ি, আগের রোববার অবধি আমি টুকটাক টুকটাক করেই গেছি, মানে মোটামুটি রেস্ট আমার আর হয়নি। তো ওই জন্য ডিমার্ট যাওয়া, এসে মা, তারপর সবজি বাজার, এসব তো লেগেই ছিল। তো ওই জন্য আমার মনে হচ্ছে শরীর আমাকে এবার জানান দিয়েছে যে একটু রেস্টের প্রয়োজন। আর আমি সত্যিই ভীষণ দুর্বল লাগছে, কিন্তু কি রান্না করবো আজকে রাতে বুঝতে পারছি না। ওকেও জিজ্ঞেস করছিলাম, বলছে হালকা কিছু করে রাখো, কিন্তু কী বা করবো। ওদিকে কড়াইশুঁটিও রয়েছে, চিকেন এনেছিল চিলি চিকেন খাওয়ার জন্য, সেটাও রয়ে গেছে ফ্রিজে অনেক দিন ধরে। তো দেখি আজকে তো কড়াইশুঁটিগুলো ছাড়াচ্ছিলাম আস্তে ধীরে, দেখি কী করতে পারি, এখনও ঠিক করিনি। যদি আমি সন্ধ্যে থেকে রেস্ট নেবো একটু, যদি মনে হয় যে না উঠে গিয়ে করি কড়াইশুঁটির কচুরি আর চিলি চিকেন, তাহলে করবো, নয়তো দেখি কি করি, এখনো ভাবিনি কিছু। এসেছি একটু রান্নাঘরে, এখন বেশি বাজে না, এখন 1:30 মতো বাজে জানো তো। হ্যাঁ, 8:32 বাজে, আমি এসেছি তাও রান্নাঘরে অনেকক্ষণই, তার আমার তেলটা গরম হয়ে গেছে, এটার মধ্যে দিলাম আমি একটু হিং ফোড়ন। আর এটার মধ্যে ওই কড়াইশুঁটিগুলো যেগুলো আমি দিনের বেলা দেখছি না ছাড়াতে, বাকিটা আমি সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার পর বসে বসে ছাড়িয়েছি। ছাড়িয়ে আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি, কারণ অন্য বাটি ফাটি বসালে অনেকক্ষণ টাইমও লাগতো আর গ্যাসও পুড়তো, আমার দরকার নেই। প্রেশার কুকারে জাস্ট একটা সিটি মারাতে পুরো সেদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি যা বুঝলাম, মিক্সিতে ভালো ব্লেন্ড হয় না, শিলনোড়াতে ভালো বাটলে ব্লেন্ড হয় আর কি। আমার এখানে তো শিলনোড়া নেইও, আর আমি এখানে খুঁজেও পাইনি কোথাও। তো এই কচুরি কুটটাকে না বানিয়ে রাখলে না আমি ঠান্ডা না হলে ভরতে পারবো না। আর এখন আমাকে দেখে কি একটু ফ্রেশ লাগছে, আমার নিজের একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। আমার যদি শরীর ঠিক থাকে তো আমি ঠিক আছি, কিন্তু কিছু একটা খারাপ লাগলে তো আর কিছু করার নেই না। তাও যতক্ষণ পারি আমি কিন্তু সহ্য করি, কিন্তু এবার জানি না কেন একটু বেশি, আমি বলছিলাম না 99 টেম্পারেচারটা কিন্তু এমন কিছু নয়, তবে জানি না কেন খুব দুর্বল দুর্বল লাগছিল। মাথা, গা, হাত পা প্রচন্ড বেশি যন্ত্রণা করছিল, তো সেরকমই একটা ওষুধ খেলাম ব্যথার, তো তারপরে একটু কমলো আর আমি রান্নাঘরে চলে এলাম। আর সিটি ফিটি তো আগেই মারা ছিল, আর এটা মটরশুঁটিটা ঠান্ডাও হয়েছিল,
এবার পুরটা তৈরি করব আর বেটেছি এটাকে হচ্ছে আদা মৌরি কাঁচা লঙ্কা নুন চিনি এই দিয়ে বেটেছি আর তেলের মধ্যে হিং ফোড়ন দিয়েছি দিয়ে এটাকে নেড়ে নেব নেড়ে শুকনো শুকনো করে পুর তৈরি করে নেব আর জানি না কেন ওর সাথে আমার দুদিন ধরে ঝগড়া হয়েই চলেছে আর এই ফোনের কারণেই ঝগড়াটা হচ্ছে আর কি আর অঙ্কিতা বলেছো আমার আর ওর ঝগড়া নাকি এটা মানাই যায় না ঝগড়া সব জায়গাতেই হয় আসলে ক্যামেরার সামনে আমরা কখনোই দেখাই না আর আমরা ঝগড়াটা হলেও সেটা স্টে করতে পারে না এই শুধুমাত্র ব্লগের জন্যে কারণটা একটাই কারণ ঝগড়া ঝামেলা যাই হোক না কেন ক্যামেরাটা ধরার সময় ওকেই লাগে আর যাই হোক না কেন মানে ওই দিকে যদি ঝগড়া করে আমার মুড খারাপ থাকে তো এই দিকে সেই এফেক্টটা পড়বে তো ঝগড়া হলেও সেটা আমরা সাথে সাথে ওই জন্য মিটিয়েও নিই আর মিটে যায়ও ওই জন্য ঠিক তো ওই জন্য আমাদের ঝগড়া করার উপায় নেই আর কি কিন্তু এই ফোনটার কারণেই হয়েছে আমার ফোনটায় না আমি সকাল থেকে চার্জ দেইনি আর লাগেও না খুব সত্যি কথা এবার কাল রাত থেকেই আলটিমেট চার্জ দেওয়া হয়নি আমার ফোনে এখন আমার ফোনে 22% চার্জ আমি সন্ধ্যাবেলা বসিয়ে দিয়ে এসে এটাকে পুরটাকে আমি বেটেছি মানে আদা তারপরে চিলি চিকেনের জন্য মাংসটাকে মাখিয়ে রেখেছি আর কি তো এইসব কাজ করতে করতে আমি ভেবেছি আর ফোনটার যেহেতু ফার্স্ট চার্জার তো আমি ভেবেছি যে চার্জ হয়ে যাবে মোটামুটি আমার 50 হলে কি 40 হলেই আমার যথেষ্ট আপাতত তারপর না আমি আবার ভিডিওটাকে কন্টিনিউ করে নিয়ে গিয়ে আবার বসিয়ে দেবো কোথায় কি বাবু সুইচই দেননি আমি ওকে বারবার বললাম সুইচটা দিয়ে দাও কারণ ওর পায়ের ধারে ছিল সুইচটা তো এবার ওই জন্যে আমি বললাম যে তুমি সুইচটা দিয়ে দাও তাহলে হয়ে যাবে ও সুইচটাই দেয়নি ওকে কিন্তু আমি দুবার মনে করালাম আর এখন তুলতে গিয়ে দেখছি ফোন সেই 22%ই হয়ে রয়েছে ব্যাস ঠান্ডা লড়াই হয়ে গেল একটু এই আর কি ফোনটার জন্যই কিন্তু হচ্ছে দুদিন ধরে তারপরে ও যদিও বা বলছিল আমার ফোনটা নিয়ে করো আমার ফোনে 64% রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার ক্যামেরায় দেখতে দেখতে তোমরা অভ্যস্ত হয়ে গেছো একটা কোয়ালিটিতে তো ওর ক্যামেরা কোয়ালিটিটা একটু লো এটার থেকে অলরেডি আমাকে ব্লিঙ্ক করছে তো 20% লো হয়ে গেছে আর কি ব্যাটারি যাই হোক ঠিক আছে যতটুকু হবে ততটুকুই দেখাতে পারবো আর কি তো এই পুরটাকে রেডি করে নিই আর ততক্ষণে আমি এই ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এগুলোকে কেটে নেব পুরটা হতে হতে তাহলে আমার এগুলোও হয়ে যাবে তো চলো এগুলোকে আমি করে নিই বলে না যে দোষ করে সেই খুঁজতে থাকে এখানে মানে আমার এখানে একটা প্লাগ পয়েন্ট আছে এই দেখো চার্জ দেওয়া এটা তো আমার ই যা 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 আমি না আরো একটা ব্লেন্ডার করেছি এবার কলকাতায় আমি আমার ভালো ট্রাইপডটা ফেলে এসেছি যাই হোক এটা একটু কাদ ভাঙা রয়েছে আর কি এটা তো আমার ইন্ডাকশনের প্লাগ পয়েন্ট এইটা আর এইটাতেও চার্জারটা লাগিয়ে দিয়ে গেল ওটাতে আমি সাধারণত মিক্সি টিক্সি লাগাই আর কি ইন্ডাকশনটা খুব একটা খুলি না এই আর কি তো যে দোষ করেছে যে ব্লান্ডারটা করেছে সেই আর কি উপায় দিয়ে গেল আমাকে বাবার বলে গেল বুদ্ধি থাকলেই উপায় হয় নিজে যে দোষটা করেছে সেটা কিন্তু কিছু না আজকে সকালে আমার শরীরটা খারাপ ছিল আরেকজনকে আমি বললাম কি রান্না করা যায় বলো তো বললো মাছের মাথা দিয়ে ডাল করো লাউ চিংড়ি করো আর মাছটা ভেজে ফেলো আমি বললাম এটা কম রান্না হলো বলছে তাহলে কি করবে বলো কি আর বলবো তোমাদের কাদের কাদের হয় এরকম প্রচন্ড হাওয়া আসছে বিশ্বাস করো যাই হোক ওই পুরটা হতে হতে এখানে আমি ময়দাটাও মেখে নিয়েছি আর এই বাটিটাতে মাখতে না একটু কষ্টই হলো যাই হোক ঠিক আছে ছোট বাটিতে মেখেছি তো আর এখানে পুরটাও হয়ে গেছে দেখো পুরটা মোটামুটি টিন বক্সটা ভর্তি ভর্তি হয়েছে ভালোই হয়েছে একদিকে বেশি করে করা রইলো ও যেদিন যেদিন খেতে চাইবে করে দিতে পারবো কারণ এ তো আর রোজ হয় না আর এই শীতে এটাই ধরো লাস্ট
কারণ ওই বাছাটা খুব কষ্টকর ব্যাপার। তো যাই হোক, আমি ভাবলাম যে এখন না 9টা প্রায় বেজে গেছে, 8টা 54 বাজে, তো এখন যদি আমি চিলি চিকেনটা এরকমই রেখে দিয়ে চলে যাই, আমাকে 9:30টার সময় এসে আবার রান্নাঘরে ঢুকতে হবে। তাছাড়া আমি যদি এখন চিলি চিকেনটা করে চলে যেতে পারি, তাহলে আমি 10টা 15 দিকে আসলে শুধু ভাজবো হয়ে যাবে। দেখি ও যদি বলে যে কচুরি খাবো না পরোটার মতো খাবো, তাহলে পরোটাই ভেজে দেবো, কারণ কালকে ওগুলো খাওয়া হয়েছে। যদিও আমার বিরিয়ানিটা কিন্তু লাইট ছিল, এটা বলতেই হবে। চিলি চিকেন আমার শর্টেই হয়ে যাবে, তাই কারণ আমার বর আবার ইসেটা ভালো খায় না, ভেজে যেটা হয় চিলি চিকেন সেটা ভালো খায় না, এমনি কষিয়েটাই ভালো খায়। এই যে এটাকে মাখিয়ে রেখেছি, এটাকে দিয়ে মানে এগুলোকে ভেজে নিয়ে তারপর ওটাকে দিয়ে নিয়ে তারপর করবো, আর ও আর আমি ভালো খাই। আবার একটু এই ক্যাপসিকাম পেঁয়াজকে একটু কচকচ করবে রেস্টুরেন্টের মতো, সেটা ভালো খাই। তো চলো, চিলি চিকেন আর দেখানোর কিছু নেই, তাড়াতাড়ি করে নেবো। কিন্তু চিলি চিকেন বা চাইনিজ যে কোনো রান্নায় কালারের জন্য না, আমি আগে চিনিটা ফোড়নে দিয়ে একটু পুড়িয়ে নিই, বেশ মিষ্টি মিষ্টিও হয় একটু, মানে যেটুকু দরকার আর কি, খুব মিষ্টি হবে সেটা তো হয়। যাই হোক, যখনই আমি কচুর কচুরি করি তখনই আমার মামনির কথা বেশি মনে পড়ে, কারণ পোলাও বিরিয়ানি তারপর ফ্রাইড রাইস এসব ইচ্ছে করলেই মানে মন দিয়ে রান্না করলে হয়তো মামনিকে আমি টেক্কা দিতে পারলেও পারতে পারি, কিন্তু এই পুরি ধরনের কোনো জিনিসে মামনিকে টেক্কা আমি দিতেই পারবো না। মানে এই কচুরি জাতীয় জিনিস মামনি ভীষণ ভালো বানায়, যেমন নরম তেমন ফোলে আর তেমন চারদিকে ছড়ায়ও বটে, আর ওর জন্য ভীষণ ভালো খায় মামনিকটা। যাই হোক, কিছু করেনি, যখন আসবে তখন দেখা যাবে। এবার এসে খাইয়ে গেছে করে, তো এবার গিয়ে আর খাওয়া হয়নি, খাবো কি করে বলো, অত তাড়াহুড়ো, তার মধ্যে আসলাম গেলাম এসব করতে করতেই তো দিন আমাদের কাবার হয়ে যায়। যাই হোক, তো চলো আমি করে নিই আগে এগুলো। এগুলোকে হালকা টস করে নিয়ে আমি তুলে নেবো আগে। চলো, খাবার তো রেডি হয়ে গেছে, ওদিক দিয়ে চিলি চিকেন দিয়েও ধোয়া উঠছে, এখান দিয়ে পুরি দিয়েও ধোয়া উঠছে, তো দিয়ে দিই খেতে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।